করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দেখুন, ভারতীয় জনতা পার্টির শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। ভারতীয় জনতা পার্টির শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টির গ্রাসরুট লেভেলে কাজ যারা করে তারা। আমরা এখানে ভূষণ সিং কুচবিহারের রাজনীতির একটা ব্যক্তিত্ব, একজন ব্যক্তিত্ব, প্রবীণ রাজনীতিবিদ। তাকে তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে আসবার উনি ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের নেতৃত্বরা তাকে গ্রহণ করবার জন্য অনুমতি দিয়েছেন, তাই আজকের এই মঞ্চে ওনাকে গ্রহণ করা হলো। আশা রাখছি ওনার যারা সমর্থক আছে, ওনার যারা কর্মী আছে, নিশ্চয়ই আমাদের সংগঠনকে সমৃদ্ধ করবার জন্য, শক্তিশালী করবার জন্য ওনারা নিশ্চয়ই অ্যাক্টিভলি কাজ করবেন, এবং এই ব্যাপারে আমি আশাবাদী যে আরও শক্তিশালী হবে সংগঠন। আজকে জনসভার পর কতটা আসবে? দেখুন, যেভাবে হাজার হাজার মানুষ এই প্রখর রোদ, চৈত্র মাসের রোদ আপনারা জানেন, সেই রোদকে উপেক্ষা করে যেভাবে মায়েরা, বোনেরা, সাধারণ মানুষ, কর্মীরা যেভাবে সমর্থন জানিয়েছে, যেভাবে দুহাত ভরে আশীর্বাদ করেছে, দিনাটা বিধানসভার চিত্র পরিষ্কার যে এই বিধানসভা থেকে উদয়ন গুহ 50,000-এর বেশি ভোট ব্যবধানে হারতে তো চলেইছে। যদি এই ব্যবধান 1,00,000 হয়ে যায় তাহলেও আশ্চর্য হবার কিছু থাকবে না। দিদির কালকে জনসভা এবং তারপর আজকে দাদার জনসভা। দেখুন, দিদির জনসভা তো দেখেছেন, মাঠের অর্ধেকটা ছিল, আর আমরা সেখানে শুধু হেলিপ্যাডটা বাদ দিয়ে পুরো মাঠ আমাদের ভরে গিয়েছিল। আমরা হেলিপ্যাডের স্থানটাও চেয়েছিলাম প্রশাসনের কাছে, কিন্তু ওনারা ওটাকে ব্যারিকেড করে রেখেছে, ওখানে লোককে ঢুকতে দেয়নি, যে কারণে ওখানে আমাদের লোকটা ঢুকতে পারেনি, কষ্ট করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে লোককে। এটাও একটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। মমতা ব্যানার্জি চলে গেছে, হেলিপ্যাডটা কী হবে? একেবারে সংহতি ময়দান, খেলাধুলোর একমাত্র স্থান দিনহাটার শহরের প্রাণকেন্দ্র, সেই মাঠের মাঝখানে ঘুরে একটা হেলিপ্যাড বানিয়ে রেখেছে। মনে হচ্ছে যেন ওই খেলার মাঠটায় ক্রীড়াঙ্গনের মধ্যে একটা ক্ষত তৈরি করে রেখেছে উদয়ন গুহ। এই মাঠটা কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা বারবার বলেছি, তবুও সাধারণ মানুষ শান্ত ছিল, কর্মীরা শান্ত ছিল, যে ওই ঢাঁচা, ওই স্ট্রাকচারটাকে কেউ ভেঙে দেয়নি। আমরা বলবো যে লোকসভা নির্বাচনের পূর্বেও রাসমেলা মাঠের মাঝখানে একটা স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছিল নরেন্দ্র মোদীজির কার্যক্রমের মধ্যে, প্রোগ্রামের মধ্যে। এখানেও একইভাবে একটা একই স্টাইলে, সেই একই ধরনের একটা ঢাঁচা তৈরি করে রাখা হয়েছিল। আমরা বলবো যে লোকসভায় যেমন পরাজয়ের স্মারক হিসাবে আমরা দেখেছিলাম ওই মাঠের মাঝখানের স্ট্রাকচারটা, আমরাও বলবো যে এই যে হেলিপ্যাড বানিয়ে রেখেছি উদয়ন গুহ মাঠের মাঝখানে, এটা তৃণমূল কংগ্রেস যে দিনহাটা থেকে বিদায় দিচ্ছে তার একটা স্মারক তৈরি হয়ে আছে, এবং তৃণমূল কংগ্রেস দিনহাটা বিধানসভা থেকে বিদায় নিচ্ছে এটা দিনহাটার মানুষ আজকে কাতারে কাতারে মানুষ জমায়েত হয়ে প্রমাণ করে দিয়েছে। অনেকদিন দমবন্ধ করে পড়েছিলাম, ছোট জগন্নাথ হয়েছিলাম, মিথ্যা কথা ছাড়ার কোনো কিছু নয়। যে দায়িত্ব দিতে দিয়েছিল সেই দায়িত্ব পালন করতে পারেনি, মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভাতা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আজকে সুযোগ এসছে, আজকে আমার এখানে ভাতৃপ্রতিম নিশ্চিত অধিকারী আমাদের এমপি আজকে আহ্বান করেছে, আমার ভাতৃপ্রতিম ভাই শুভেন্দু অধিকারী, আজকে তার সাথে পরামর্শ করে আজকে আমি বিজেপিতে জয়েন করে নিজেকে মুক্ত করলাম। আগামী দিনে মানুষের হয়ে যাতে কাজ করতে পারি, এবং মানুষের যাতে কোনো ভাওতাবাজির আওতায় যাতে মানুষ না পড়ে তার জন্য চিন্তা ভাবনা করে আজকে আমার বিজেপিতে যোগ। তাহলে বলছেন যে তৃণমূলে থাকাকালীন বঞ্চনা শিকার হয়েছিলেন? ম্যাক্সিমাম বঞ্চনা শিকার, প্রচুর প্রচুর মিথ্যার কথার মানে আশ্রয়, মানে মিথ্যার আশ্রয় নিয়েছিল, মিথ্যা কথা বলেছিল, যার আমি কোনো এখন বিস্তারিতভাবে বলতে পারবো না। আমি ভুক্তভোগী, তাই আমি জানি যার কোভিড হয়েছে সে বুঝতে পারে করোনার মানে যে জ্বালাটা। আমি করোনার জ্বালায় ভুগছিলাম, আজকে আমি দায় মুক্ত হলাম, আজকে মানুষের জন্য কাজ করব, এটাই হচ্ছে আমার মানে প্রাশ্চিত্য। আমার বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর, অমঙ্গল, বেনারসি, শাহাটিক স্টাইল।